সুইজারল্যান্ডে হেনস্থার শিকার হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। হেনস্থাকারীরা আওয়ামী লীগের সমর্থকদের বলে জানা গেছে। সেখানে ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খান। সুইজারল্যান্ডের জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন সূত্রে জানা গেছে, জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার আইএলও গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার দেশে ফিরছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। দূতাবাসের গাড়িতে করে আসিফ নজরুল জেনেভা বিমানবন্দরে পৌঁছান। এ সময় দূতাবাসের প্রোটোকল ছিল আইন উপদেষ্টার সঙ্গে। সূত্র জানিয়েছে, উপদেষ্টা গাড়ি থেকে বিমানবন্দরে নামার পর একদল লোক এসে তাকে ঘিরে ধরেন। জেনেভা বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত উপদেষ্টাকে বিরক্ত করেন হেনস্থাকারীরা। তারা আওয়ামী লীগের সমর্থক বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে। হেনস্থার সময় সেখানে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খান। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে 1 মিনিট 43 সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একদল লোক ডক্টর আসিফ নজরুলকে ঘিরে ধরেছেন। তারা উত্তেজিত ভাষায় তর্ক করছেন উপদেষ্টার সঙ্গে। হেনস্থাকারীরা বারবার বলছিলেন, আপনি মিথ্যা বলেছেন। আসিফ নজরুল বলেছেন, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? এ সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে শোনা যায় হেনস্থাকারীদের। জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার ভাষ্য, জেনেভার স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে দেশে ফেরার জন্য বিমানবন্দরে প্রবেশের পথে কিছু লোক উপদেষ্টার সঙ্গে বাজে ব্যবহার করেন। উপদেষ্টার সঙ্গে দূতাবাসের লোকজন ছিল উল্লেখ করে তিনি বলেন, ওনাকে প্রোটোকল দেয়া হয়েছে, হঠাৎ কিছু লোক এসে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। উল্লেখ্য, উপদেষ্টা আসিফ নজরুল আন্তর্জাতিক শ্রম সংস্থার আইএলও গভর্নিং বডির মিটিংয়ে যোগ দিতে জেনেভা যান। আইএলওতে বাংলাদেশের দুটি মামলা চলছে, সেজন্য উপদেষ্টা সেখানে গিয়েছেন। তিনি আইএলও মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছেন। আসিফ নজরুলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকও অংশ নেন।